উপমহাদেশের প্রখ্যাত আলেমী দিন বাংলাদেশি আলেম শেখুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরফুরি রহমতুল্লাহ আলাই। আল্লামা নূরউদ্দিন গহরফুরি রহমতুল্লাহ আলাই যিনি উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম ছিলেন এবং শেখুল হাদিস হিসাবেও অনেক পরিচিত লাভ করেছিলেন। 1996 সালে তিনি দেশের সর্ববৃহৎ কৌমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং মৃত্যু অবধি তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আমলে রাজনীতির সাথে যুক্ত হন এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হিসাবে 1970 এর জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সিলেটের জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরফুরের মুহতামিম অর্থাৎ উপাচার্য ও শেখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন তিনি। আজকে আমরা শেখুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরফুরি রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানব। আল্লামা গহরফুরি রহমতুল্লাহ আলাই যিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিউরখাল মোল্লাপাড়া গ্রামে 1924 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা মাওলানা জহুরউদ্দিন এবং মাতা সুরেতুন্নেসা। শিশু বয়সেই পিতাকে হারিয়ে তিনি এতিম হয়েছিলেন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নিজ পরিবারের বাড়িই তার প্রাথমিক শিক্ষার শুরু। একসময় তাকে স্থানীয় সুলতানিয়া মক্তবে ভর্তি করা হয়। এরপর তিনি ইসামতি মাদ্রাসা ও পূর্বভাগ জালালপুর মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। তৎকালীন সময়ে শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানির খলিফা বৃহত্তর সিলেটের বিখ্যাত বুজুর্গ বাগার শেখ মাওলানা বশির উদ্দিনের যাতায়াত ছিল গহরপুরে। আলেম ও দিনদার পরিবার হিসাবে গহরপুরীর বাড়িতেই তিনি যাতায়াত বেশি করতেন। একবার তিনি গহরপুরীর বাড়িতে আসলে শিশু নূর উদ্দিন গহরপুরীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আবেগে আফ্লুত মুহতারামা সুরতুন্নিসা শেখ বাগার কাছে অভিভাবকত্ব নেওয়ার জন্য দাবি জানান। শেখ মৈর্শির জননীর আবেদনের সাড়া দিয়ে শিশু নূরউদ্দিনকে সাথে নিয়ে গিয়ে বাগ মাদ্রাসায় ভর্তি করে দেন। এরপর থেকে শিশু নূরউদ্দিন লেখাপড়ার পাশাপাশি হযরত শাইখ বাগার খেদমতে নিয়োজিত থাকতেন। কিশোর বয়সেই বাগার খাদিম হিসাবে তার পরিচয় ছড়িয়ে পড়ে। এই অবস্থায় তিনি হিফজুর কোরআন সমাপ্ত করেন। পরে ওই ক্লান্তিকতা আর আল্লাহ তাআলার প্রদত্ত প্রখর মেধাকে কাজে লাগিয়ে তিনি ঘুমকে ত্যাগ করে শেখ ঘুমানোর পর রাতে কোরআনুল কারিম হিফজ করতেন। এক রাতে কি এক কারণে শেখ কিশোর নূরউদ্দিন শাহকে শাসন করতে গিয়ে প্রহার করলেন। এরপর বিষয়টি শেখের মনে দাগ কাটতে লাগলো। তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। নূরউদ্দিনকে ডেকে পাঠালে দেখতে পান তার মুখে মৃদু হাসি, মনে কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই। শেখ বাগা গভীর মমতায় অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন বালক নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই এর দিকে। তার ভবিষ্যৎ কল্যাণ চিন্তায় তার মন ধুমড়ে কেঁদে ওঠে। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য বিশেষ মুনাজাত করেন। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গহরপুরীকে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দেওবন্দের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি করে দেন। ইতিমধ্যে ভারত স্বাধীন হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে, ভারত এবং পাকিস্তান। রেফারেন্ডারের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়। গহরফুরি 1950 সালে মাত্র 26 বছর বয়সে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন। দেওবন্দ থাকাকালীন অবস্থায় তিনি তার আদব আখলাক ও জ্ঞান চর্চার মাধ্যমে উস্তাদগণের মন জয় করেন। বিশেষত উপমহাদেশের প্রখ্যাত শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানির নৈকট্য হাসিল করতে সক্ষম হয়েছিলেন। ইলমে হাদিসের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ, ফলে দাওরা পাশ করে তিনি আরও এক বছর হাদিস ও ফিকাহ শাস্ত্র গবেষণায় অতিবাহিত করেন। শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানি ছাড়াও তিনি দেওবন্দের যেসব জগৎ বিখ্যাত মনীষীদের শিষ্যত্ব লাভ করেন তারা হলেন কারি তৈয়ব কাসিমি, শেখুল আদব মাওলানা ইজাজ আলী আমরুহি, মাওলানা ইব্রাহিম বলিয়াবি, মাওলানা মিরাজুল হক, মাওলানা ফখরুল ইসলাম মুরাদাবাদী ব্যক্তিবর্গ। লেখাপড়ার প্রতি শিক্ষাজীবন ছাড়াই আজীবন তার গভীর মনোযোগ ছিল। দেওবন্দে তিনি তার মেধার স্বাক্ষর রাখেন এবং সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। তিনি ফারিগ হওয়ার পরেই
আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাই এর হাতে বায়াত গ্রহণ করেন। আধ্যাত্মিক উন্নতি ও পরিশুদ্ধি সাধনায় রত হন। আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাই 1952 সালে স্থায়ী পীর ও মুস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী ও শেখুল আদব ইজাজ আলী রহমতুল্লাহ আলাই এর নির্দেশে মৌলানা গহরপুরীকে শেখুল হাদিস পদে বরিশালের পাঙ্গাশিয়া আলিয়া মাদ্রাসায় প্রেরণ করা হয়। এর পূর্বে বরিশাল আলিয়া মাদ্রাসা থেকে শেখুল হাদিস ছেড়ে দেওবন্দ কর্তৃপক্ষের আবেদন প্রেক্ষিতে গহরপুরীকে প্রেরণ করা হয় বরিশালে। এই নিয়োগ ছিল এক বিরল ঘটনা। সরকারি শেখুল হাদিস পদের জন্য প্রেরণের ঘটনায় ইলমে হাদিসের পরিলক্ষতার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। তিনি নিজে নিজে কোরআন শরীফ হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছিলেন। শেখ বাগা রমজানের খতমে তারাবির জন্য হাফিজ সাহেব তালাশের কথা বলেন। তিনি জানান যে 30 পারা তিনি মুখস্থ করেছেন, বাকি 7 পারা তিনি 7 দিনেই মুখস্থ করে নামাজে পড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। একদিন আল্লামা গহরপুরে হাদিস পড়াচ্ছিলেন, হঠাৎ উঠে গিয়ে পার্শ্ববর্তী জমিতে দুটি সাপকে বেদম প্রহার করলেন। করে সাপ মারার কারণ জানতে চাইলে বললেন, ওরা দুটি জিন, প্রতিদিন আমার কাছে পড়তে আসে, প্রায়ই ওরা পরস্পরে ঝগড়া করে, আজ কিছু বেশি ঝগড়া করছে, তাই তাদের বিচার করলাম। 1957 সাল পর্যন্ত পাঙ্গাশিয়ায় সুনামের সাথে শেখুল হাদিসের দায়িত্ব পালনের পর 2 বছর বালিয়া মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে দায়িত্ব পালনের পর তিনি তার নিজ গ্রামে চলে আসেন এবং গহরপুর জামিয়া প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ছিল ব্যতিক্রম ধারার। প্রথমে দাওরা হাদিস, এরপর মিশকাত বা ফজিলত জামাত, এমনি করে অন্যান্য শ্রেণী খোলা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই তিনি মাদ্রাসার মুহতাবিম ও শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন। তার এই প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে হাজার হাজার আলবে দিন যোগ্যতার সাথে দেশ বিদেশে প্রতিষ্ঠা লাভ করায় তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ দেশান্তরে। 1996 সালে দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় এবং মৃত্যু অবধি তিনি এই গুরু দায়িত্বের সাথে সফলভাবে পালন করেছিলেন। 1968 সালে জমিয়ত উলামে ইসলামের পক্ষ থেকে আয়োজিত ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট অব পাকিস্তান এর কনফারেন্সে প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে যোগদান করেন আল্লামা গহরপুরি। 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে জমিয়ত উলামায়ে ইসলামের নেতা হিসাবে তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 6 এপ্রিল 2005 সালে তিনি ইহকাল ছেড়ে পরকালের দিকে চলে যান। মৃত্যুকালে বয়স হয়েছিল তার 81 বছর। তিনি তার পারিবারিক জীবনে 4 স্ত্রী, একমাত্র ছেলে মুসলিহুদ্দিন রাজু ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 2021 সালের 14 জানুয়ারি তার একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এরকম আরও ভিড়ও পেতে আপনার পছন্দের শায়েক, মুর্শিদ এবং ওলিদের নাম লিখে আমাদের কাছে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।